চলে আসছি অবশ্য অনেক এক্সাইটেড কাজ করতেছে কারণ দেবরের বিয়ে এই জন্য অনেক দিন পর একটা শ্বশুর বাড়িতে বিয়ে খাচ্ছি দেবরের তো চাচা তো দেবর সো এখন রেডি হয়ে গেছি ক্লাবে যাচ্ছি আপনাদেরকে শেয়ার করব ওখানে কি কি হয় না হয় বিয়েতে সবাই তো জানেন যা যা হয় সো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা কেমন এই যে আমি নামতে নামতে এখানে দেখতেছি দোলা এখনো ফুল রেডি হয় নাই অবশ্য হাফ রেডি হয়েছে ওয়েট করতেছে দোলাও কিছুক্ষণ পর বের হয়ে যাবে আমরাও এখন বের হচ্ছি যে আমার যা আছে এখানে একটা টাটা দিয়ে দাও আজকে অনেক সুন্দর লাগতেছে ওকে আচ্ছা হ্যাঁ আম্মু আছে এই যে আব্বু আছে এখানে রেডি হয়ে গেছে আব্বুরা দোলার ভাই মেজটা এটারও বিয়ে অবশ্য দুই দিন পর সো এটা হচ্ছে দোলার মা বৌমা এখানে বৌমার বোন এই যে আম্মু আছে তো এখানে দোলার গাড়ি রেডি আমরা সবাইও যাচ্ছি এখানে গাড়ি অবশ্যই এখানে মাহফিল চলছে আমরা এখন ক্লাবে যাব আমরা চলে আসছি ব্লুমিং পার্ক সুন্দর ইবাহন দুলো সুড়াবাই না অনেক সুন্দর করে সাজাইছে আমরা ভিতরে চলে আসছি অবশ্য দেব ছিল এই জন্য একটু নিজেকেও তুলে নিলাম আমরা উপরে উঠে গেলাম অবশ্য এখনো গেস্ট কম আছে এটা কে আমার ননদ প্রিয়া চাচা শাশুড়ি চাচি শাশুড়ি নট চাচা শাশুড়ি সেখানে বউ আছে খুবই সুন্দর লাগতেছে বউকে পোস্ট মেরে মেরে ছবি তুলতেছে বসে আছি এখানে যে বস বউ ফটো সেশন করতেছে দোলা আসতেছে এপাকে বাকলাম আমরা একটু পোস্ট টোস্ট মেরে নিই কি বলো ফটোগ্রাফার যেভাবে হলে তো বউর ছবি তুলে রাঁড়া হতে তুলল
আসছে শিরিন আপু এই ফাঁকে আমি আর আমার জাল একটু ফটো সেশন করে নিলাম করতেছি না ওদেরকে নিচ্ছি না সো দুলা এসে গেছে এন্ট্রি হবে এখন এই যে দুলা এন্ট্রি নিচ্ছে শালা শালিরা এখন দুলাকে হালাল করবে বসো আমি উপর থেকে ভিডিও করতেছি I love it.
এরপর যার বিয়ে হবে সে এখানে বনিয়ে দাঁড়ায় আছে ইয়াশি আচ্ছা বউ নিচে নেমে গেছে কেন তো জানি না বরের পাশে বসবে কলা বউ কোনে বউ না বরে না যাবে চলে যাচ্ছে বরের কাছে বসে গেছে আসসালামু আলাইকুম আন্টি কখন আসছে আন্টি তো বসেও গেছে হ্যাঁ কেমন আছো তোমরা আমার জালের বোন এগুলো আর এটা ওর আম্মু পাঠাইন আন্টি হ্যাপি তুমিও বসে যাও না আসো আমিও বসে যাবো আমরা পরে খাবে আমরা বিয়ানদের সাথে খাবে আর কি আসো তুমি আসো আমিও বসে যাবো পুরা তো খেয়ে ফেলছে হাই মাইশা তুমি তো আমার চেয়ে ভালো ব্লগ করতে পারো হ্যাঁ তোমার ব্লগ দেখে আমি মুগ্ধ আমার ব্লগে কিছু বলো না হ্যাঁ কেন বলো না বলো আমরা খেতে বসে গেলাম অবশ্য এখনো খাবার আসে নাই আপাতত বসছি খাবার চলে আসছে এখানে
আমরা সবাই ভাইয়া নাকি আজকে সারাদিন আমার সাথে থাকবে বলছে, এই জন্য আমি একটু ভাইয়াকে বেশি বেশি করে নিয়ে নি, আর আমার আপুকে বলছে এই জন্য বেশি করে নিয়ে নিচ্ছি।
এখন ভাত খেতে যাচ্ছে আন্নাতির খবর পাইবে তো বলা আন্নাতি সুরমিকে দেখে না টুনটুনে উগনাতি আই নানিও গেতে আই এসে হইতে পারি আর এখন হদ দাই কো বলা নানিও গে গো তো এটা হচ্ছে আমার এই কি ননশের মেয়ে মেয়ের ছেলে আমার নাতি হ্যাঁ তোর নাম কি So আমরা এখানে বসে গেছি এখন দোলার বেশ চলতেছে এখানে অবশ্য আমি তো খেয়ে ফেলছি কিন্তু আমাকেও টেনে বসাই ফেলছে বউয়ে এই যে বউয়ে জানে জাল তো এতলাই জালরে ফান্দে দাগো দি শিয়ানা আছে বউ আমরা বসে গেছি খেতে সেকেন্ড বারের মতো জামাইলাই সলাইছি হলা মাতা গায়েব হয়ে গেছে একবার তো হাই বেলাই আর একবার লই পুরো বুঝতে হইলো টানি এটা ভিডিও করতেন তারপরে আমি লাস্ট পর্যায়ে আসছি আমিও বসছি দোলার সাথে এই জন্য রিয়া অসাধারণ ছবি তুলতে পারে কি বলবো আর ও হচ্ছে রাইসা রিয়া রাইসা অনেক ভালো অনেক কিউট ওরা থ্যাংক ইউ ও আমাকে অনেকগুলো ছবি তুলে দিছে থ্যাংক ইউ রিয়া এই যে বউ এতক্ষণ বাইরে ফটো সেশন করে চলে আসছে জামাই বউ তুলে দিচ্ছে বউকে আসো আসো আসো
দুঃখের হয় কিছু বলার নাই কানে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে সব গাড়িতে উঠে যাচ্ছে সো আমাদের বিয়ে এখানে শেষ দুলা বনিয়ে চলে যাচ্ছে আমরাও বের হয়ে গেছি অবশ্য বনি আসছে বাসাই জানি স্টেজ করছে এখানেও বৌমা হাড়ে মিষ্টি টিষ্টি নোয়ানের কা বৌর লাইরা
কেন না সোনা বেগুন ছবি লইর ফলো গই গো ও দাদি তাইলে মজা দে আমরা সবাই তুমি কি সুন্দর ওয়েলকাম করতেছে বউকে যে কেক টেক এনে তোমরা ছেলে মানুষ যে এত কিছুর আয়োজন করছো আমার তো বিলিভ হচ্ছে না কেক টেক অনেক খুশি কাকি বলো কাকি বলো আর আর হনিকা ইল্লে করি ওয়েলকাম নগরে ইল্লে দিয়ত তাইলে আর হন হতাই নো আছে কেক টেক লইয়ে রে বাহ কাটি পেলেন এরকম জনসংখ্যা বেশি আধা চামচ একজন আধা চামচ একজন আধা চামচ সবাইকে আল্লাহ আমি মই ভাড়া লাগি দেব বিবাহ জীবনের বার্থডে আর কি আছে একটা আর বড় হচ্ছে না তো তিনজন মিলে একটা স্পেশাল মোমেন্ট তুলি ফেলে গাছগুলো পেছনে দেওয়া দরকার ছিল সুন্দর হইতো আমরা গেছে এখন বউকে মিষ্টি খাওয়াবে দাদিয়া বসছিলাম আমাদের সিদ্ধাতুল খাওয়াই দিচ্ছে সাফিনা ছোটদের পালা আতো দিবে দিবে মামা দিবে বান্ধবী একটু লিট্টি দেয় সেমে
Eh, gimana ya? Hilahi. অবশ্যই এদিক দিয়ে মিষ্টি খাওয়ানো চলতেছে বউয়ের সো এখন বিদায় নেওয়ার পালা সবাই আমার পেজকে লাইক করবেন ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে তাহলে খুদা ব্যাস টাটা আসসালামু আলাইকুম বেকুন টাটা দিও তুমি দিও টাটা দিয়ে দাও সিদ্ধাতুলা খাবে